আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি নিয়ে এসেছি চিকেন কোরমার একটি রেসিপি। এই রেসিপিটা কিন্তু তৈরি করা অনেক ইজি এবং খেতে অসাধারণ মজা। চলুন দেখে নেওয়া যাক কীভাবে সহজ এই রেসিপিটি আমি তৈরি করেছি। প্রথমে এখানে আমি ব্রয়লার একটি চিকেন নিয়েছি এবং এটাকে একটু বড় সাইজ করে কেটে নিতে হবে। এটা ম্যারিনেশন করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। এটাকে মেখে 10 মিনিট আমি রেখে দিব। তো এভাবে রেখে দিচ্ছি 10 মিনিট। 10 মিনিট পর আমি একটি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে একটুখানি গরম করে নিব, তারপর এখানে মেখে রাখা চিকেনগুলো দিয়ে দিব। আপনারা যদি দেশি মুরগি অথবা পাকিস্তানি মুরগি ব্যবহার করেন কোরমা তৈরির জন্য, সেখানে কিন্তু ভেজে নেওয়ার প্রয়োজন হবে না। যেহেতু আমি ব্রয়লার ইউজ করেছি সেজন্য এখানে আমি ভেজে নিচ্ছি, তাহলে খেতে কিন্তু ভালো লাগে। তো এগুলোকে উল্টে পাল্টে দুই সাইডে ভেজে নিব। যখন এরকম একটা সুন্দর ব্রাউন কালার চলে আসবে তখন নামিয়ে নিব এবং আমার বাকি যে চিকেনগুলো ছিল আমি সেগুলোকেও এরকম একের পর এক দিয়ে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এগুলোকে বাদামি করে ভেজে আমি বেরেস্তা করে তুলে নিব। বেরেস্তা করতে তো আমরা সবাই জানি, তো এরকম নেড়ে চেড়ে বেরেস্তা করে উঠিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। আমি মেজারমেন্টটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা একটু চেক আউট করে নেবেন। এবং আমি যে মশলাগুলো ইউজ করব সেগুলো আপনারা অবশ্যই ট্রাই করবেন সবগুলোই দিতে, তাহলে আপনাদের টেস্টটা পারফেক্ট হবে। বাট এখানে গোলমরিচটা আমি সরাসরি দিব না, পরে দিব গুঁড়ো করে। এবার এগুলোকে আমি হালকা করে কয়েক সেকেন্ড ভেজে নিব। তারপর এখানে অ্যাড করে দিব 1 কাপের মতো পেঁয়াজ বাটা। আপনারা গ্রেভিটা কম করবেন কিংবা বেশি করবেন সেটা কিন্তু এই পেঁয়াজ বাটার ওপর নির্ভর করে। গ্রেভিটা বাড়াতে চাইলে পেঁয়াজ বাটার পরিমাণটা একটুখানি বাড়িয়ে দিতে হবে। এবার এই পেঁয়াজ বাটাটাকে তেলের মধ্যে ভালো মতো কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এর ওপরে তেল ভেসে উঠছে ততক্ষণ কষাবো। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিব 1 চা চামচের মতো লবণ। লবণটা এখানে পরিমাপ মতো দিতে হবে, কারণ আমরা যখন চিকেন ভেজেছিলাম তখনও কিন্তু লবণ দিয়েছিলাম। এই মশলাটাকে এখন ভালো মতো কষিয়ে নিচ্ছি, কারণ এই মশলার মধ্যে পেঁয়াজ আদা রসুনের যে ফ্লেভারটা আছে র ফ্লেভার, সেটা চাওয়া না পর্যন্ত এটাকে ভালো মতো কষাতে হবে। এই রান্নাটার মেন টেস্টটাই কিন্তু এরকম কষানোর ওপর। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে আমি এটি ভালো করে কষিয়ে নিচ্ছি। এর ওপর দিয়ে কিন্তু তেল ভেসে উঠেছে, বাট আপনারা মনে করবেন না যে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি, এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে এবং এর মধ্যে যে র ফ্লেভারগুলো আছে সেগুলো কিন্তু অনেকটা মেল্ট হয়ে যাবে। এবার আমি ভালো মতো এটাকে আরও 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিব। তো মশলাটা আমার যখন ভালো মতো কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পোস্ত দানা বাটা এবং 1/3 কাপ দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। এগুলোকেও আমি ভালো মতো কষিয়ে নিব। এই রান্নাটা সম্পূর্ণটাই কিন্তু এরকম কষিয়ে কষিয়ে করতে হয় এবং তাহলে রান্নার মেন টেস্টটা পাওয়া যায়। তো আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে এরকম এটাকে কষিয়ে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কিভাবে কষাতে হয়। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো টমেটো সস। এখানে টমেটো সসটা বেশি দেয়া যাবে না, তাহলে কিন্তু এর মধ্যে টক ভাবটা বেশি চলে আসবে। ট্রাই করবেন সবগুলো মেজারমেন্টই সমান করে দিতে।
আমি যে মেজারমেন্টটা বলেছি সেভাবে দিবেন, তাহলে আপনার যে কোরমাটা সেটাও কিন্তু আমার মতো পারফেক্ট হবে। তো আমি কিন্তু এখনো পর্যন্ত এই মশলার মধ্যে কোনো ধরনের পানি ব্যবহার করিনি, জাস্ট এরকম তেলের মধ্যে ভালো মতো কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু বিয়েবাড়ির যে বাবুর্চিরা কোরমা তৈরি করেন একবারে সেরকম হয় টেস্ট এবং ঘ্রাণ, আপনারা ট্রাই করতে পারেন। তো আমি এখানে আবার একটুখানি তেল দিয়ে দিলাম যাতে করে মশলাটা ভালো মতো কষানো যায়, কিন্তু এখানে পানি দেওয়া যাবে না। মশলাটা ভালো মতো কষানো হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব 2 কাপ বাস্তরিত তরল দুধ। এবার দুধটার মধ্যে এই মশলাটাকে আমি ভালো মতো এরকম জাল করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনের পিসগুলো। এই চিকেনগুলো কিন্তু খুব একটা বেশি এখন কুক করার প্রয়োজন নেই, কারণ এটা কিন্তু অলরেডি আমরা ভেজে নিয়েছি এবং ব্রয়লার চিকেনটা কিন্তু কুক হতে খুব একটা বেশি টাইম লাগে না। তো দেখুন এর কালারটি কিন্তু অলরেডি অনেকটা সুন্দর হয়ে এসেছে। এখন দিয়ে দিব 1 চা চামচের মতো গোলমরিচ, যেটা আমি প্রথমে দেখিয়েছিলাম। এটা একটুখানি থেতো করে দিলে এর ফ্লেভারটা ভালো আসে। দিয়ে দিব 1 চা চামচের মতো চিনি, এখানে চিনি দিলে কিন্তু কোরমার যে পারফেক্ট টেস্টটা সেটা পাওয়া যায়। এবার এটাকে ভালো মতো এরকম নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু মাস্ট ব্যবহার করতে হবে, এটা কিন্তু মিস করা যাবে না। তো আমি রান্নার যে স্টেপ বাই স্টেপগুলো বলে দিচ্ছি সেগুলো অবশ্যই খেয়াল রাখবেন। তো আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপের মতো পাউডার দুধ। এবারে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো এর ওপর দিয়ে দিয়ে দিব। যে কোনো রান্না পারফেক্ট করতে কিন্তু সেই রান্নার স্টেপ এবং মেজারমেন্টটা ফলো করতে হয়, তাহলেই কিন্তু রান্নাটা পারফেক্ট টেস্ট এবং লুক আসে। তো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান, দেখতেই পাচ্ছেন এর ভেতর থেকে কিন্তু তেল বের হয়ে এসেছে এবং এটা একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। চলুন সার্ভ করে নিই। দেখুন কত সুন্দর কালার হয়েছে এবং এটা কিন্তু খুব লোভনীয় হয়েছে দেখতে। আশা করছি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।